আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি, তো সকালবেলায় চলে আসছে হচ্ছে ব্যাংকে, ব্যাংকে কিছু কাজ করাবো। আর আজকের ভিডিওটাও অনেক 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 কিছু শেয়ার করব। ইস্টার আমার মনিটাইজেশন উপলক্ষে ইস্টার বাবা আমাকে কী এনে দিল, আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম আর বাসায় কী কী রান্না হলো, আজকে টোটালি শেয়ার করব আমার ভাই বোনদের সাথে। তো আজকে ভিডিওটা এই মানুষগুলোকে আমি বলি হচ্ছে খুশি বিক্রেতা বলি, কারণ কেননা খুশি বিক্রেতা বলার একটাই কারণ হচ্ছে বাচ্চারা লাখ টাকার জিনিসের থেকে কিন্তু নর্মালি এই 10-20 টাকার খেলনা, বেলুন এগুলো জিনিসে বেশি খুশি হয় আর কি। তো যাই হোক, ইস্টার বাবা আমার জন্য এই কেকটা নিয়ে এসেছে। আমার মনিটাইজেশন যেহেতু ইনেবল হয়ে গিয়েছে আর আমার চ্যানেলে অ্যাডও শো করতেছে, সো সে আসলে মেনলি খুশি হয়ে আমার জন্য এই কেকটা নিয়ে আসছে। কেকটা আনতে আমি, ইস্টার বাবা, ইস্টার সবাই গিয়েছিলাম। তো আমাদের বাসায় আসলে খুব বড় কেকের কোনো প্রয়োজন হয় না, কেননা আমি চাই না যে ওরা মানে কিছুক্ষণ পরপরই কেক এরকম টাইপের কিছু খাক। তার একটাই কারণ, কেননা কেকের উপরে যে ক্রিমগুলো লাগানো থাকে খুব বেশি আসলে বাচ্চাদের হেলথের জন্য ভালো না। সো আমি চেষ্টা করি একটু কেক দিতে, ইস্টা যেহেতু খুবই পছন্দ করে কেকগুলো, তো কেক দিতে চেষ্টা করি, কিন্তু অতটা পরিমাণে না যে অনেক বাচ্চা থাকে যে একটা কেক সে একাই খেয়ে ফেলে এরকম টাইপের না। যতটুকু আমি দেবো সে ততটুকুই খাবে আর কি। কিন্তু ইস্টা কেক এত বেশি পছন্দ করে যেটা আসলে না বললেই না। তো কেকটার দেখেন ওপরে ডিজাইনটা খুবই 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 সুন্দর, নাইস একটা ডিজাইন। আর বাচ্চাদের কিন্তু এই ধরনের ডিজাইন খুবই বেশি পছন্দ হয়, আর বাচ্চাদের কেন বলবো, বড়দেরও কিন্তু খুবই পছন্দ হয়। জানি না আসলে কেকটা কে তৈরি করেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে, ধন্যবাদ। কেকটা যেই তৈরি করে থাকুক, ডিজাইনটা খুবই সুন্দর। আর আমি যেখান থেকে কেকটা এনেছি সেই শোরুমের অ্যাড্রেসটাও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব। যারা টাঙ্গাইলে আছেন তারা কিন্তু এই এখান থেকে কেকটা নিতে পারেন, ওনাদের এখানে শোরুমের কেকগুলো অনেক ভালো আর অনেক 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 কোয়ালিটির, অনেক ভ্যারাইটিজের কেক তারা বিক্রি করে। আপনারা চাইলে বাচ্চাদের বার্থডের জন্য ডল কেকেরও অর্ডার দিতে পারেন। আমি নেক্সট ইস্টার বার্থডে কিংবা নূরের বার্থডেতে হলে আমি ডল কেকের অর্ডার দিব ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা এখন দেখুন ইশরা আর আমি কেকটা কাটতেছি। তো আমার সামনে হচ্ছে কেচি ইয়ের ছুরির সামনে ধরার একটাই কারণ হচ্ছে পিছন দিয়ে ধরলে আসলে প্রবলেম বেশি হয় আর কি, ইশরা ধরে থাকে পিছনে। তো এই তো ইশরা, ইশটাকে একটু কেক খাইয়ে দিচ্ছি। আর কেকটা মশালা খুবই ভালো ছিল, যেটা আসলে না বললেই না, কিন্তু আসলে বাচ্চাদের আমি ক্রিম হিসেবে দিতে চাই না, তারপরে ক্রিম কেকের তো আসলে টেস্টই আলাদা, তাই না? আরেকটা যেটা থাকে ডালডা দেওয়া, সেটার থেকে আমি মনে করি এই ধরনের কেকটাই বেটার। তারপরে এর থেকে অনেক ভালো কোয়ালিটির কেক পাওয়া যায়, আপনারা সেটাও নিতে পারেন, যেটা 500-600 টাকা কিংবা 1000 টাকা পাউন্ডের কেক আসলে পাওয়া যায় কিনতে। আপনারা ওই ধরনের কেকও নিতে পারেন। আর আমার চ্যানেলেও কিছু কেকের রেসিপি আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এই কেকের সম্পর্কে একটু বলি, দেখেন কেকটা কত সুন্দর আর কতটি স্পঞ্জি আছে ভিতরে, আর উপরের লেয়ারটাও কিন্তু মশালা খুবই ভালো। এই কেকটা আমরা গতকালকে রাত্রিবেলা নিয়ে এসেছিলাম, আজকে না, গতকালকে রাত্রিবেলা এনেছিলাম। আর আজকে হচ্ছে সকালবেলা কেটে বাচ্চাদেরকে খাইয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো কেকটা মোটামুটি কাটা এখন শেষের দিকে, আব্বুকে দিব, আম্মু তো কেক খায় না, তো আব্বুকে দিব। আর ইস্টা দেখেন পাখিগুলো কীভাবে করে নিচ্ছে, ইস্টা পাখিগুলো মানে খুবই পছন্দ করতেছে, যে উপরে যে ডেকোরেশনের জন্য যে বারটা আঁকানো আছে, সো সেটা ইশরা খুবই পছন্দ করছে। তো হাসিব নিবে কেক, আর হাসিবের ইচ্ছে হচ্ছে ওইখান থেকে নেবে। তো আব্বুকে কেটে দিব, তারপরে মুন্নার মা আসলে মুন্নার মার জন্যও থাকবে, যেহেতু মুন্নার মাও আমাদের বাসায়, মুন্নার মা পাও আমাদের বাসার একজন মেম্বার, সো তার জন্যও থাকবে আর কি। তো আপনারা যারা টাঙ্গাইলে আছেন এখান থেকে ডেলিভারি নিতে পারেন। দেখেন নাম্বার তারপরে বক্সটা আমি সামনে রেখে দিয়েছিলাম। তো এটা হচ্ছে বিকেলবেলা ইশরা হাসিব হচ্ছে পার্কে গিয়েছিল,
তো আমরা আসলে পার্কে যাওয়ার কোনো প্রিপারেশন ছিল না, জাস্ট ইশরা ফুচকা খাওয়ার জন্য কান্নাকাটি করতেছিল, সো ওকে একটু ফুচকা খাইয়ে খাওয়াতে নিয়ে গেছিলাম। তো সেখান থেকে আসলে পার্কের ভিতরে ঢোকা, তো ইশরা তো আসলে মেনলি কোনো কিছুই ওইভাবে খেতে পারে না, জাস্ট একটু বায়না করতে থাকে এই আর কি। তো হাসিবো কিন্তু দুষ্টামির বেলা একদমই কম না, ও আরও বেশি। আর আমি তো মাঝে মাঝে বলি যে হাসিবের জন্য আসলে ইষ্টা আরও বেশি দুষ্টামি শিখতেছে, কারণ ও একটু বড়, সব কিছু বুঝে, আর ইশা তো একদমই ছোট, সর্বক্ষণ যেটা দেখতে থাকে সেটাই করে আর কি। তো দেখেন হাসি বাবার ওখান থেকে নামিয়ে নিয়ে কোথায় চলে যাচ্ছে আর কি। দেখেন ওরা আসলে মানে দুষ্টামি করার সময় মানে ওদের আরই থাকে না যে আল্লাহ আমরা কী করব না করব। ঈশা তো ওর সঙ্গে যাওয়ার জন্য, হাসিবের সঙ্গে যাওয়ার জন্য অস্থির হয়ে থাকে, সর্বক্ষণই বলতে থাকে ভাইয়া ভাইয়া। আর হাসিব তো ওদের দুজনকে খুবই ভালোবাসে। তো ঈশরা দেখেন ও তো আল্লাহ যেরকমভাবে মানে এখানে খেলতেছে, আমি তো পুরাই অবাক যে এখানে পড়েও যায় না, আমি তো ভয় পাচ্ছিলাম না যেন পড়ে যায়। তো এটা হচ্ছে ডিসিলেক পার্ক, আমি আপনাদেরকে এর আগের ভিডিওতেও দেখিয়েছি। তো দেখুন ঈশার টোটালি কর্মকাণ্ড দেখে আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি, ঈশা এসব কী করতেছে, যে বাচ্চা ওরা আসলে প্রচুর পরিমাণে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। আর ওর সম্পর্কে আর কি বলবো, আপনারা তো দেখেই বুঝে গিয়েছেন হাসি ঈশা ওরা। তো দেখুন ওরা খুব সুন্দরভাবে খেলাধুলো করতেছে হাসি, তো আপনারা এনজয় করতে থাকেন। আর আজকে রান্না বান্নাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। বাসায় আসার পরে বিছানাপত্র গুছিয়ে আমি কিচেনে চলে এসেছি, আর এখন রান্না করবো হচ্ছে লাউ দিয়ে, মাছ দিয়ে রান্না করব। আর এখানে আছে হচ্ছে মাছের ডাউল, আর এটা হচ্ছে রুই মাছ, আর পটল ভাজি করব। পটলের আমি চোচা ফেলে দেইনি, চোচা সহই নিয়েছি, আর এখন টোটালি রান্না বান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে পটল ভাজি, পটলটা আলাদা মেখে নিব না, জাস্ট পটলটা কীভাবে ভাজি করি সেটাই দেখতে থাকুন আজকের ভিডিওতে। তোই তো পটলগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ লবণ, মরিচ গুঁড়া, আর হচ্ছে ধনিয়া গুঁড়া। দেওয়ার পরে জাস্ট আমি সনি দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজবো কিছুক্ষণ। তো দেখুন আপনারা রেসিপিটা। তো দেখুন আমার পটল ভাজিটা এদিক থেকে হয়ে গিয়েছে, এখন পটল ভাজিটা আমি নামিয়ে নিব, আর আরেকটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন পটল ভাজি খুব সুন্দরভাবে হয়েছে, আর এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে পটল ভাজি। এভাবে আপনারা পটল ভাজি করে কিন্তু খেতে পারেন, না আসলেও কিন্তু এভাবে পটল ভাজি খুবই মজাদার করে পটল ভাজিটা এভাবে করে খাওয়া যায়। তো দেখুন আমি বেড়ে সলভ করে নিচ্ছি, আর আজকে মাছের ডাউ রান্না করবো, আর লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করবো, সেই রেসিপিটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা হচ্ছে রুই মাছ, রুই মাছটা আমি ভালো করে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে তারপরে ভাজতে চলে যাব। তো মাখা হয়ে গিয়েছে, এখন আমি ভাজবো।
মাছগুলো আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাই প্যান সরি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, কুচি না ফালি করা কিছু কাঁচামরিচ, আর রেগুলার যে মশলাগুলো খাই আমরা সেগুলো দিয়ে দিব। তো দেখুন আমি পেস্ট একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর এখন দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়া, হাফ টি স্পুন লবণ, হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া আর মরিচ গুঁড়া 1 টেবিল স্পুনের মতো। টোটোটালি দেওয়ার পরে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে নাম, তারপর এখানে একটু পানি দিয়ে দিব, আর এখানে জাস্ট জিরা বাটা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। আপনারা জিরা মশলা আপনারা আপনাদের পরিমাণ মতো খাবেন। তো আমার মনে হয় লাউ এর তরকারিতে জাস্ট একটু জিরা বাটাটা হলেই হয়ে যায়। তো যাই হোক, আমি একটু কষিয়ে নেওয়ার পরে আমি এই পর্যায়ে এখানে লাউ দিয়ে দিলাম, আর লাউটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো যাই হোক, ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি, একটু কষিয়ে নেওয়ার পরে দেখেন লাউ এমনিতে পানি উঠে এসেছে। সো আরেকটু কষানোর পরে আমি এখানে ঝোলের পানি এড করে দিব। একটা কথাই বলবো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনে ছোট্ট একটা প্রেস করে দিবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশনটা কিন্তু আপনারা অনেক আগেই পেয়ে যাবেন। তো যাই হোক, কথা বলতে বলতে ঝোলের পানিটা অ্যাড করে দিলাম, আর এরপর যাই আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। আর আজকে যে মাছের ডাউলটা রান্না দেখাবো সেটাও কিন্তু খুবই মজার হয়, মাছের ডাউল আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। তো দেখুন আমি মাছ ভাজির পিসগুলো, মাছ ভাজার পিসগুলো দিয়ে দিলাম তরকারিতে, আর এটা আমি দেওয়ার পরে জাস্ট ঝোলটা শুকিয়ে আসলে আমি মাছটা নামিয়ে নিব। টাকটা একটা করে মাছের পিস যতগুলো ছিল টোটালি দিয়ে দিলাম, আর কোনো পিস বাকি নেই। সো এখন একটা বলক চলে আসলে আমি ঝোলটা দেখে আর লাউটা সেদ্ধ হয়েছে কি না সেটা দেখে নামিয়ে নিব। তো দেখেন ঝোলটা মোটামুটি আর একটু কমবে, তো আর একটু কমলে আমি নামিয়ে নিব। তো এখন আর শ্যুট করবো না, তো একটু নেড়ে চেড়ে দিলাম, আর এখন আমি মাছের ডাউলটা রান্না করব। তো মাছের ডাউল দিয়ে দিলাম প্রেশারে, আর এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে পানি। আর মাছের ডাউলটা আমি সবসময় প্রেশারে রান্না করি, আমি অনেকেই মাছের ডাউল ব্লেন্ডারে গুঁড়ো করে নেয়, আমি গুঁড়ো করে নিই না, জাস্ট আস্ত মাছের ডাউলটা আমি ব্লেন্ডার প্রেশারে দিয়ে দিই কিছু কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে, জাস্ট কয়েকটা শিশু উঠে আসার পরে আমি নামিয়ে নিই। তো আমার মাছের ডাউলটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখেন, আমি একটু ঘুটনা দিয়ে নিয়েছি, এখন এটা বাগার দিব। তো তেলে দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল, দিব কিছু পেঁয়াজ কুচি, পেস্টটা হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে সব মশলাগুলো অ্যাড করে দিব। আপনাদের ভালোবাসায় আসলে আমি এতটুকু এত দূর পর্যন্ত আসতে পেরেছি, ধন্যবাদ আপনাদেরকে। তো যাই হোক, আমি এই পর্যায়ে একটু হলুদ, একটু হাফ টি স্পুনের মতো রসুন, হাফ টি স্পুন জিরা, হাফ টি স্পুন আদা বাটা দিলাম, সামান্য পরিমাণে হলুদ দিব, আর লবণ আর একটু দিব, যেহেতু ফার্স্ট আমি খুব বেশি লবণ দিই নেই, সো এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিব, আর মশলাগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো যাই হোক, এই পর্যায়ে আমার মশলাটা কষানো প্রায় হয়ে এসেছে, এই পর্যায়ে আমি ডাউলটা ঢেলে দিব। দেখেন মাছের ডাউলটা একটা বলক চলে আসলে আমি ডাইনিংয়ে নিয়ে সার্ভ করে দিব। তো যাই হোক, মাছের ডাউলটা ঢেলে দিলাম, আর আমার মাছের ডাউলটা খুবই 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 ফেভারিট, যেটা আসলে না বলেই না। তবে হ্যাঁ, আমার ক্যামেরাতে খুব ভালো একটা কালার আসে না, কেন যে আসে না এটা তো বুঝতে পারতেছি না, তবে প্রফেশনালি যারা বড় আপুরা আছে তাদের সাথে আমি কথা বলে চেষ্টা করব ক্যামেরার আপনাদেরকে ডিটেলে দেখাতে। তো দেখুন আমার ডাউল হয়ে গিয়েছে, আমি এখন বেড়ে নামিয়ে নিব। এত বেড়ে আমি ডাইনিংয়ে চলে এসেছি, পটল ভাজি মাছের ডাউল আর হচ্ছে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, এটাই হচ্ছে আজকের রেসিপি। তো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।